হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফিজিক্স ফিউশন। আমি বিজন এবং আজকে আমাদের চলো তড়িৎ চ্যাপ্টারের উপর সেকেন্ড ভিডিও। আজকে আমি কি আলোচনা করব, তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড কি, তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল কি, দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বা পোটেনশিয়াল ডিফারেন্স বলতে আমরা কি বুঝি এবং এক ভোল্ট বিভব পার্থক্য বলতে কি বুঝি। একই সঙ্গে আমি আলোচনা করব তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেল কি, তড়িৎ বর্তনী বা ইলেকট্রিক সার্কিট কি এবং এই তড়িৎ বর্তনী কয় প্রকার, মানে মুক্ত বর্তনী বা বদ্ধ বর্তনী বলতে আমরা কি বুঝি, এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা কি, তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ বলতে আমরা কি বুঝি। তাহলে চলো শুরু করি। আমি কি করব, আমরা এমন একটা ঘটনা আলোচনা করব যে ঘটনাকে আমরা অনুভব করতে পারি, তার সঙ্গে তড়িৎ ক্ষেত্রের কম্পেয়ার করব, তাহলে আমাদের তড়িৎ ক্ষেত্র বুঝতে সুবিধা হবে। তো দেখো, এখন তো ঘরে খুব গরম কিন্তু ধরে নাও খুব ঠান্ডা পড়েছে, ঠিক আছে? তো আমি কি করব, শরীর গরম করার জন্য আগুন ধরিয়েছি। তো কি হবে, আগুন থেকে কি হবে, আগুন থেকে তাপশক্তি তৈরি হবে এবং সেই তাপের প্রভাব চারপাশে ছড়িয়ে যাবে এবং কিছু দূর গেলে সেই তাপের প্রভাব আমরা আর পাবো না। তো ধরো সেই বাউন্ডারিতে এতটা যার বাইরে গেলে আমরা এই তাপের প্রভাব পাবো না। এইবার আমি হাতটা এইদিকে বাড়াচ্ছি, তাহলে কি এখানে যে তাপশক্তি তৈরি হচ্ছে সেই তাপের প্রভাব আমি অনুভব করব। এবার যদি হাতটা বের করে নিই তাহলে আর অনুভব করবো না। এবার যখন হাতটা বের করে নিচ্ছি তাহলে কি তখন তাপের প্রভাব নেই? তাপের প্রভাব কিন্তু তখনও আছে, আমি হাত দিলেও আছে না দিলেও আছে, কিন্তু আমি যখন হাত দিচ্ছি তখন সেটাকে অনুভব করতে পারছি, কারণ এখানে আগুন জ্বলছে, তাপশক্তি তৈরি হচ্ছে, তাপের প্রভাব তো থাকবেই। আমি হাত দিই না দিই তার উপরে কোনো মানে ডিপেন্ড করছে না, আমি হাত দিলে কি হচ্ছে আমি অনুভব করতে পারছি। তো সেরকমই ধরো এখানে একটা আমি চার্জ রেখেছি, প্লাস কিউ চার্জ। তো সেই চার্জের চারপাশে একটা ক্ষেত্র বা অঞ্চল আছে, একটা বাউন্ডারি আছে যার বাইরে গেলে এই চার্জের যা প্রভাব সেই প্রভাব আমরা পাবো না। তো এই বাউন্ডারি কত দূর, মানে কত দূর পর্যন্ত বিস্তৃত সেটা আমি আসছি আলোচনা করছি। তার আগে দেখো, এই বাউন্ডারির মধ্যে যদি কোনো চার্জ আনে তাহলে কি হবে। দেখো এই যে ক্ষেত্র বা অঞ্চল, এর মধ্যে যদি আমি একটা চার্জ আনি, ধরো প্লাস কিউ চার্জ আনলাম, তাহলে কি হবে, আমরা জানি সমজাতীয় আদান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত জাতীয় আদান পরস্পরকে আকর্ষণ করে, মানে প্লাস প্লাস মাইনাস মাইনাস এরা কী করবে, এরা পরস্পরকে বিকর্ষণ করবে, কিন্তু প্লাস মাইনাস পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে এখানে কি প্লাস প্লাস, তাহলে এই চার্জের জন্য এই চার্জটা কি একটা বিকর্ষণ বল অনুভব করবে। এইবার যদি আমি ক্ষেত্র বা অঞ্চলের মধ্যে আর একটা চার্জ আনি, ধরো মাইনাস কিউ চার্জ, এবার প্লাস মাইনাস, তাহলে এই চার্জটা কি অনুভব করবে, এই চার্জের জন্য একটা আকর্ষণ বল অনুভব করবে। তার মানে আমরা কি বুঝতে পারছি, যদি একটা চার্জ কোনো জায়গায় রাখি সেই চার্জের চারপাশে এমন একটা ক্ষেত্র বা অঞ্চল তৈরি হয় যেখানে অন্য কোনো চার্জ আনলে সেই চার্জ আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে, মানে একটা তড়িৎ বল অনুভব করে। এইবার এই চার্জটা যখন নেই, এই চার্জগুলো যখন নেই, তখন কি এর কোনো প্রভাব এই বাউন্ডারির মধ্যে নেই? আছে। যেমন এখানে আমি আগুন ধরিয়েছিলাম, তাপশক্তি তৈরি হচ্ছিলো, তার প্রভাব যখন এর মধ্যে চারপাশে ছড়িয়েছিল, আমি হাত দিই না দিই তার উপর ডিপেন্ডস করছে না। তেমনই এখানে যদি একটা চার্জ রাখি, এই চার্জের প্রভাব এই চারপাশে কিন্তু আছে, কোনো চার্জ আনলে তখন অনুভব করতে পারছে, যখন চার্জ আসছে না তখন অনুভব করতে পারছে না, সিম্পল। তো এই চার্জের প্রভাব এই চারপাশে আছে, যেই ক্ষেত্র বা অঞ্চল জুড়ে এই চার্জের প্রভাব থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্র বা অঞ্চলকে আমরা কি বলবো, এই চার্জের তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডের ডিফিনেশন কি হবে, একটি আধানকে কোনো স্থানে রাখলে সেই আধানটি তার চারপাশে এমন একটা ক্ষেত্র বা অঞ্চল তৈরি করে যেখানে অন্য কোনো আধানকে রাখলে সেই আধানটি একটি তড়িৎ বল অনুভব করে। অন্য কোনো আধান রাখলে সেই আধানগুলো কী করবে, তড়িৎ বল অনুভব করবে, আকর্ষণ হতে পারে, বিকর্ষণ হতে পারে। সেই অঞ্চলকে প্রথম আধানটির, মানে যেই আধানের জন্য এই আকর্ষণ বা বিকর্ষণ বল হচ্ছে সেই আধানটির কী বলবো, তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড বলবো। এইবার তোমাদের মনে কোশ্চেন জাগবে যে এই ক্ষেত্র বা অঞ্চলটা কত বড়। এখানে দেখো, এখানে আমরা বুঝতেই পারছি কিছু দূর গেলে আমরা তাপের প্রভাব পাবো না, তাহলে এক্ষেত্রে কত বড়, যেখানে গেলে এই চার্জগুলো কোনো বল অনুভব করবে না। তো গাণিতিকভাবে বা থিওরিটিক্যালি তুমি যদি দেখো, এই ক্ষেত্র বা অঞ্চল অসীম পর্যন্ত বিস্তৃত, মানে ইনফিনিটি পর্যন্ত। ইনফিনিটি বা অসীম বলতে কি বুঝি, যার কোনো শেষ নেই, মানে তুমি যত দূর পর্যন্ত ভাবতে পারো তার থেকেও বেশি দূর, সেটাকে কি বলবো, সেটা হচ্ছে অসীম বা ইনফিনিটি। তো এই চার্জগুলোকে আমি যত দূরেই নিই না কেন, এই চার্জের জন্য এই আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে। কিন্তু রিয়ালিটিতে ফিরে এসো, বাস্তবে কি হয়, বাস্তবে একটা নির্দিষ্ট দূরত্বে যাওয়ার পরে এই চার্জের আর কোনো প্রভাব থাকে না। তাহলে এই তড়িৎ ক্ষেত্র, কোনো চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র কত দূর পর্যন্ত ধরায়, কোনো চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র অসীম বা ইনফিনিটি পর্যন্ত ধরায়। এইবার আমরা কি আলোচনা করব, এইবার আলোচনা করব তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল বলতে আমরা কি বুঝি। দেখো এই চার্জগুলোকে আমি মুছে দিই আগে,
তো দেখো, তোমাদের যদি এই চ্যাপ্টারের ওপর কোনো নোটের প্রয়োজন হয় তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে ক্লাস টেনের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। তো এখানে ধরো একটা চার্জ আছে, প্লাস কিউ চার্জ। তো এই চার্জকে আমার এখানেও আনতে কিছু কার্য করতে হয়েছে। এইবার যদি আমি এইটা ধরো আর পয়েন্ট, এইটা ধরো এস পয়েন্ট, ঠিক আছে? এইবার এই চার্জকে এই আর পয়েন্ট থেকে এস পয়েন্ট আনতে আমাকে কিছু কার্য করতে হবে। কেন? দেখো, এইটাও পজিটিভ চার্জ, এইটাও পজিটিভ চার্জ। এই পজিটিভ চার্জ একে কী করবে? বিকর্ষণ বল দেবে। তাহলে এখান থেকে এখানে আনতে আমাকে কিছু কাজ করতে হবে, শক্তি ঘটাতে হবে, নয় এখান থেকে এখানে আনতে পারবো না। তার মানে এখান থেকে এখানে আনতে আমাকে কিছু কার্য করতে হচ্ছে। আবার ধরো আরেকটা পয়েন্ট আছে, এটা ধরো প্লাস কিউ ওয়ান চার্জ। এবার এখান থেকে আমি এখানে আনতে চাইছি, আবার বিকর্ষণ বল। তার মানে এখান থেকে যদি আমি এখানে আনতে যাই তাহলে কি আমাকে আবার কার্য করতে হবে। তার মানে কি দেখতে পাচ্ছি, কোনো যদি চার্জ থাকে সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা চার্জকে যদি আমি এক জায়গা থেকে অন্য জায়গা স্থান পরিবর্তন করতে চাই বা সরাতে চাই তাহলে কি আমাকে কার্য করতে হচ্ছে। মানে এই মাধ্যমটি এমন একটা ধর্ম লাভ করে ফেলছে যেখানে একটা চার্জকে এক জায়গা থেকে অন্য জায়গা নিতে গেলে আমাকে কার্য করতে হচ্ছে। তাহলে এই মাধ্যমের ধর্মকে আমরা কি বলবো? এই মাধ্যমের ধর্মকে আমরা বলবো তড়িৎ বিভব। যদি একটা চার্জ রাখি, সেই মাধ্যমটা এমন একটা ধর্ম লাভ করে যেই মাধ্যমে রাখবো চার্জটা, সেই মাধ্যমে একটা চার্জ এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে গেলে আমাদেরকে কার্য করতে হচ্ছে। মাধ্যমের ওই ধর্মকে আমরা কি বলবো? মাধ্যমের ওই ধর্মকে আমরা বলবো তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ বিভব। এইবার তড়িৎ ক্ষেত্রের ডেফিনেশন বা তড়িৎ বিভবের ডেফিনেশন বা তড়িৎ বিভবের যে মান সেটা আমরা কিভাবে বের করব। তো দেখো, এখান থেকে আমাকে এখানে আনতে কিছু কার্য করতে হচ্ছে। এবার এখানে এনে আমাকে ধরে রাখতে হচ্ছে কিন্তু, কারণ এই পয়েন্টের মধ্যে কিছু স্থিতিশক্তি সঞ্চিত হয়েছে। আমি যে কার্য করেছি তার ফলে এই পয়েন্টে স্থিতিশক্তি সঞ্চিত হয়েছে। ছেড়ে দিলে কী হবে? এই স্থিতিশক্তি, বিকর্ষণ বল, স্থিতিশক্তি সঞ্চিত হয়েছে, তার মানে এই দিকে আবার ছুটে বেরিয়ে যাবে, ঠিক আছে? আমি যদি এখন এখান থেকে আনি, ঠিক আছে, আমাকে আরও বেশি কার্য করতে হবে, কিন্তু এই স্থিতিশক্তির মান সেমই থাকবে এই পয়েন্টের জন্য, ঠিক আছে? তার মানে কী দেখতে পাচ্ছি, আমরা যে কার্য করব এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে সেই কার্য ওই পয়েন্টে কি স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হবে। এবার একক ধনাত্মক আদানের জন্য ওই স্থিতিশক্তিকে আমরা কি বলবো? বিভব বলবো। এবার দেখো, এখান থেকে আনতে এখানে আমাকে যে কার্য করতে হচ্ছে, এখান থেকে এখানে আনতে নিশ্চয়ই বেশি কার্য করতে হবে, কিন্তু স্থিতিশক্তির মান এক। তাহলে আমরা কোথা থেকে মানে শুরু করব এই চার্জটাকে নিয়ে? দেখো, আমাদের এখান থেকে এখানে আনতেও তো কিছু কার্য করতে হয়েছিল, সেই কার্য আবার এখান থেকে এখানে যে আনতে হয়েছে সেটাও মানে এর সঙ্গে যোগ হয়েছে, এইটার এইটার দুটোরই যোগ হয়েছে। তাহলে আমরা কোথা থেকে আনবো? আমরা যেখানে স্থিতিশক্তি শূন্য, কারণ এখানেও তো কিছু স্থিতিশক্তি ছিল, এবার এখানেও কিছু স্থিতিশক্তি ছিল, তাহলে স্থিতিশক্তি কোথায় শূন্য ছিল? যেখান থেকে আমরা হিসাব করলে এই পয়েন্টের যা স্থিতিশক্তি সে সঠিক মানটা পাবো, মানে যে কার্য করব সেই কার্যটাই স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হবে। এবার আমরা কোথা থেকে মাপার চেষ্টা করব? আমরা যেখানে স্থিতিশক্তি শূন্য সেখান থেকে মাপার চেষ্টা করব। কারণ দেখো, এই ধরো তুমি আছো, এই মাটি, মাটি থেকে তুমি আছো, ঠিক আছে? তো এই মাটি থেকে তোমার যদি হাইট বা উচ্চতা নির্ণয় করতে চাই, তুমি কী করো? ফিতা দিয়ে মাপো। তো ফিতা দিয়ে মাপলে তোমার হাইট কত হয়? ধরো 6 ফুট হলো। তাহলে তুমি শূন্য কাকে ধরলে? পৃথিবীর উচ্চতাকে তুমি কী ধরলে? শূন্য ধরে নিলে। দেখবে ফিতার শূন্য মানটা কোথায় থাকে? মাটির সঙ্গে থাকে। মানে পৃথিবীর উচ্চতাকে তুমি শূন্য ধরে সেখান থেকে তোমার হাইটটা মাপলে। তাহলে এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে যেখানে স্থিতিশক্তির মান শূন্য সেখান থেকে আমরা মাপার চেষ্টা করব, তাহলে ওই শূন্য থেকে যা কার্য করব সেই কার্যটা এখানে সঠিক মানটা পাবো, সেই কার্যের মানটা এখানে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হবে। তাহলে বিজ্ঞানের অনেক বুদ্ধি কাটালো যে স্থিতিশক্তি কোথায় শূন্য। একদম সিম্পল, এই যে এর তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রের বাইরেই যদি কোনো চার্জ থাকে তাহলে এই চার্জের ওপর এই চার্জের কোনো প্রভাবই নেই। তাহলে আমরা কি সেইখানে কি স্থিতিশক্তি শূন্য পাবো? তাহলে সেই জায়গাটা কোথায়? তড়িৎ ক্ষেত্রের প্রভাব কোথায় থাকে না? অসীমে থাকে না? আমরা যদি কোনো আধানকে অসীমে নিয়ে যেতে পারি, ঠিক আছে, সেখান থেকে এখানে আনতে যে কার্য করতে পারি, ঠিক আছে, সেই কার্যটাই এই স্থিতিশক্তির মান হবে। এবং একক আধানের জন্য সেই স্থিতিশক্তির মানকে আমরা কি বলবো? বিভব বলবো, একক ধনাত্মক আধানের জন্য। তো দেখো, এটা কি অসীম? তাহলে সংজ্ঞা কী হবে? অসীম থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় সেই কার্য কি এই পয়েন্টে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হয়, সেই মানকে আমরা কি বলবো? সেই মানকে আমরা বলবো তড়িৎ বিভব বা ওই পয়েন্টের ইলেকট্রিক পোটেনশিয়াল। এবার এই পয়েন্টের ইলেকট্রিক পোটেনশিয়াল কী হবে এই চার্জের জন্য?
অসীম থেকে এই পয়েন্টে আনতে যে কার্য করতে হবে একক ধনাত্মক আধানকে, তাহলে এই পয়েন্টের তড়িৎ বিভব কী হবে? অসীম থেকে একক ধনাত্মক আধানকে এই পয়েন্টে আনতে যে কার্য করতে হবে। তাহলে একদম ক্লিয়ার? তাহলে তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেন্সিয়ালের ডেফিনেশন কী হবে? অসীম দূরত্ব থেকে, আর অসীম দূরত্ব কেন? কারণ অসীমের স্থিতিশক্তির মান শূন্য এই আধানের জন্য, এই আধানের অসীমে কোনো প্রভাব থাকে না, তাই আমরা অসীম থেকে আনবো, শূন্য থেকে মাপার চেষ্টা করবো। তাহলে অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক তড়িৎ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় সেই তাকেই কী বলবো? ওই তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর তড়িৎ বিভব। কার জন্য? এই চার্জের জন্য। বোঝা গেল? এইবার দেখো আমরা তড়িৎ বিভবের মান কীভাবে নির্ণয় করব। দেখো এখান থেকে ধরো আমি প্লাস কিউ চার্জ এনেছি, ঠিক আছে, প্লাস কিউ চার্জ এখান থেকে এখানে এনেছি, তাহলে আমাকে কত কার্য করতে হয়েছে? ধরো ডাব্লু পরিমাণ কার্য করতে হয়েছে। তাহলে এর যদি আমরা তড়িৎ বিভব কার জন্য নির্ণয় করবো, এখানে কিউ চার্জ, আমরা তড়িৎ বিভব নির্ণয় করবো একক ধনাত্মক আধানের জন্য, একক ধনাত্মক আধানের জন্য যে কার্য করতে হয় সেটাই কি তড়িৎ বিভব। তাহলে প্লাস কিউ চার্জের জন্য আমাকে কার্য করতে হচ্ছে ডাব্লু পরিমাণ, ঠিক আছে। তাহলে একক ধনাত্মক আধানের জন্য কত করতে হবে? ডাব্লু বাই কিউ। বোঝা গেল? যদি কিউ পরিমাণ চার্জ আনতে ডাব্লু পরিমাণ কার্য করতে হয়, তাহলে একক ধনাত্মক আধানকে আনতে ডাব্লু বাই কিউ পরিমাণ আমাকে কার্য করতে হচ্ছে। সেটাই কি? সেটাই এই পয়েন্টে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হচ্ছে। এইবার যেই একক ধনাত্মক আধানের জন্য যা স্থিতিশক্তি সঞ্চিত হয় সেটাই কি? সেটাই ওই পয়েন্টের পোটেন্সিয়াল, ইলেকট্রিক পোটেন্সিয়াল বা তড়িৎ বিভব। তার মানে এটাই কি? এটাই ওই পয়েন্টের তড়িৎ বিভব। তার মানে তড়িৎ বিভব মানে আমরা কি বুঝলাম? তড়িৎ বিভব মানে আমরা বুঝলাম কোনো পয়েন্টকে ওই পয়েন্টে অসীম দূরত্ব থেকে আনতে যে কৃতকার্য বাই আধান, ডাব্লু কি? ডাব্লু ওয়ার্ক ডান বা কৃতকার্য, আর কিউ কি? কিউ হচ্ছিল চার্জ বা আধান। তাহলে যদি এইবার আমরা তড়িৎ বিভব মানে কি বুঝলাম? কৃতকার্য বাই আধান। এইবার যদি একক নির্ণয় করতে যাই, এসআই একক, তাহলে কি হবে? এর একক হবে কৃতকার্যের একক কি? জুল। কার্যের একক জুল, আর আধানের একক কুলাম। তাহলে তড়িৎ বিভবের এসআই একক জুল পার কুলাম, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এরকম বুঝলে পরে তোমরা সহজেই একক তোমরা নির্ণয় করতে পারবে। তাহলে জুল পার কুলাম, জুল পার কুলামকে আমরা কি বলতে পারি? একবারে একবারে জুল পার কুলামকে ভোল্ট বলা হয়, মনে রাখবে, ঠিক আছে। তাহলে তড়িৎ বিভবের একক কী হবে? তোমরা বলতে পারো জুল পার কুলাম, বা একবারে বলতে পারো ভোল্ট। ক্লিয়ার? এবার সিজিএস একক কী হবে? সিজিএস এ কৃতকার্যের একক কী? আর্ক। আর আধানের একক ইএসইউ, তাহলে কী হবে? বা স্ট্যাট কুলাম, তাহলে এক্ষেত্রে হবে ইএসইউ আধান, বা এটাকে আমরা বলবো স্ট্যাট ভোল্ট। বোঝা গেল? ক্লিয়ার? এইবার বিভব প্রভেদ কাকে বলে সেটা তোমাদের জানতে হবে। দেখো এইটা ধরো আর পয়েন্ট, এটা এস পয়েন্ট। তাহলে অসীম দূরত্ব থেকে এখানে আনতে আমাকে কিছু কৃতকার্য করতে হয়েছিল একক ধনাত্মক আধানের জন্য, সেটা কি? সেটা এই পয়েন্টের বিভব প্রভেদ, সেটা ধরো ভি আর। এইবার অসীম দূরত্ব থেকে আমাকে এই পয়েন্টে আনতে যে কৃতকার্য করতে হয়েছিল, নিশ্চয়ই এর থেকে বেশি, তাহলে সেই কৃতকার্যের মান কী হবে? ধরো তুমি ভিএস, ঠিক আছে। আমরা কি চাইছি? এই দুটি পয়েন্টের মধ্যে এই বিভবের পার্থক্য কত? খুব ইজি। কেমন করে ইজি সেটা দেখো। ধরো তোমার হাইট ছিল 6 ফুট, তোমার বন্ধুর হাইট 7 ফুট, ঠিক আছে। তাহলে আমি যদি বলি তোমার বন্ধু আর তোমার হাইটের মধ্যে ডিফারেন্স কত, খুব ইজি, কী হবে? 7 - 6 1 ফুট। তাহলে এক্ষেত্রে কী হবে? এর বিভব এটা, এর বিভব এটা, তাহলে এদের মধ্যে বিভব প্রভেদ কত হবে? বিভব প্রভেদ হবে, ক্লিয়ার, ভিএস মাইনাস ভিআর, ঠিক আছে। এইবার এখান থেকে এখানে আনতে ধরো কৃতকার্য ডাব্লু, ধরো ডাব্লু ওয়ান, ঠিক আছে। সেই ডাব্লু ওয়ান ইকুয়াল টু কি? ডাব্লু ওয়ান ইকুয়াল টু এই বিভব প্রভেদের সমান একক ধনাত্মক আধানের জন্য, মানে ভিএস মাইনাস ভিআর। এবার তো আমরা একক ধনাত্মক আধান আনবো না, ধরো কিউ আধান আনলাম, তাহলে সেক্ষেত্রে এখানে কি হবে? কিউ গুণ হয়ে যাবে একক ধনাত্মক আধানের জন্য। যদি এইটা হয় তাহলে কিউ আধানের জন্য কি হবে? কিউ গুণ হয়ে যাবে। তাহলে এটা কি? এইটাই এই দুটো পয়েন্টের মধ্যে পোটেন্সিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ। এটাকে ধরো ভিডি নাম দিলে, পুরোটাকে ভিডি নাম দিলে, ঠিক আছে। তাহলে ভিডি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ভিডি ইকুয়াল টু ডাব্লু বাই কিউ, সরি ডাব্লু ওয়ান বাই কিউ। তার মানে বিভব প্রভেদের মানও কি দাঁড়ালো? বিভব প্রভেদ এখানে আমি লিখলাম, বিভব প্রভেদ বা পোটেন্সিয়াল ডিফারেন্স ইকুয়াল টু দাঁড়ালো কৃতকার্য বাই আধান। তার মানে কি? তার মানে তড়িৎ বিভবের যে একক, বিভব প্রভেদের এককও তাই হবে, জুল পার কুলাম ভোল্ট। এক বা যদি তুমি সিজিএসএ করো তাহলে কি? স্ট্যাট ভোল্ট।
তার মানে এখান থেকে তো হবেই, একই হবে। তার কারণ কি? তার কারণ হচ্ছিল আমরা এখানে বিভব নির্ণয় করছিলাম, এখানে বিভব নির্ণয় করছিলাম, আর এদের মধ্যে বিভব প্রভেদ সেটাও কি, সেটাও তো একটা বিভবেরই মান পাবো। তার মানে কি, এটা যদি 7 ফুট হয়, এটা 6 ফুট হয়, এদের যে পার্থক্য কী হবে সেটাও 1 ফুটই হবে, তাই না? তার মানে এর যা একক, এর যা একক, এরও তাই একক হবে। তার মানে বিভব প্রভেদের একক আর তড়িৎ বিভবের একক একই হবে। ক্লিয়ার? এইবার তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে যে দুটি পয়েন্টের মধ্যে 1 ভোল্ট বিভব পার্থক্য বলতে কী বোঝো। এবার আমরা এখান থেকে কী দেখতে পাচ্ছি, ভোল্ট ইকুয়াল টু কৃতকার্য বাই আদান। তার মানে 1 ভোল্ট ইকুয়াল টু আমরা লিখতে পারি 1W/1Q, ঠিক আছে? তার মানে কি, তার মানে 1 ভোল্ট ইকুয়াল টু 1 জুল/1 কুলম, জুল/কুলম ভোল্ট ইকুয়াল টু 1 জুল/1 কুলম। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি একক ধনাত্মক আদানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে এক বিন্দু থেকে অপর বিন্দু নিয়ে যেতে যদি 1 জুল কার্য করতে হয়, তাহলে ওই দুটি পয়েন্টের মধ্যে বিভব প্রভেদ কত হবে? 1 ভোল্ট। তাহলে 1 ভোল্ট বিভব প্রভেদের সংজ্ঞা কী হবে? তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক আদানকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে, ঠিক আছে, যেই বিন্দু থেকে যেই বিন্দুতে নিয়ে যেতে চাইছি, তাদের মধ্যে নিয়ে যেতে যদি 1 জুল আমাকে কার্য করতে হয়, তাহলে ওই বিন্দু দুটির মধ্যে বিভব প্রভেদ কত? 1 ভোল্ট। ক্লিয়ার? এইবার আমরা কী আলোচনা করব, এইবার আলোচনা করব তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেল কি। তার আগে আমি এটা মুছে নিই, যদি নোট করার প্রয়োজন হয় নোট করে নিতে পারো স্ক্রিনশট তুলে, ঠিক আছে? তো আমি আবারও বলছি, যদি তোমাদের নোটের প্রয়োজন হয় PDF ফরম্যাটে, ঠিক আছে, তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, তোমরা জয়েন হয়ে যেতে পারো। এবার আমরা কী আলোচনা করব, ইলেকট্রিক সেল বা তড়িৎ কোষ। দেখো, যখন আমাদের কালবৈশাখী ঝড় হতো, তখন কী হতো, ঝড়ের পরে আমরা আম কুড়াতে যেতাম কী নিয়ে, টর্চ লাইট নিয়ে। এইবার ওই টর্চ লাইট কীভাবে জ্বলতো? ওখানে তো কোনো যন্ত্র লাগানো ছিল না, ওখানে শুধুমাত্র একটা ব্যাটারি লাগানো ছিল। সেই ব্যাটারি থেকে কী হতো, ব্যাটারির মধ্যে অনেক রাসায়নিক পদার্থ ছিল, সেই রাসায়নিক পদার্থ থেকে কী হতো, রাসায়নিক শক্তি তৈরি হতো, সেটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হতো, সেখান থেকে লাইট জ্বলতো। তার মানে ওই ব্যাটারি কি, ব্যাটারি একটা তড়িৎ কোষ। তাহলে তড়িৎ কোষের ডেফিনেশন কী হবে, যে এমন একটা ব্যবস্থা যে ব্যবস্থার মাধ্যমে কোনো যন্ত্র ছাড়াই, ব্যাটারির মধ্যে কোনো যন্ত্র নিশ্চয়ই ছিল না, কোনো যন্ত্র ছাড়াই এক শক্তিকে অন্য যে কোনো শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা যায়, তাকে আমরা কী বলবো, তাকে আমরা তড়িৎ কোষ বলবো। তাহলে তড়িৎ কোষে কী হয়, তড়িৎ কোষে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। ক্লিয়ার? এটা মনে রাখতে হবে, তড়িৎ কোষে কী হয়, রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। এইবার দেখো, তোমরা পিকনিকে গেছো, যারা পিকনিকে গেছো তারা জানো যে মাইকটা কার সঙ্গে সেট করে, মাইকটা সেট করে একটা ব্যাটারির সঙ্গে। সেই ব্যাটারি কীরকম থাকে, সেই ব্যাটারির মধ্যে কিছু রাসায়নিক পদার্থ থাকে। এবার দুটো প্রান্ত থাকে, একটা পজিটিভ প্রান্ত, পজিটিভ বা ধনাত্মক তড়িৎদ্বার, একটা কী থাকে, একটা নেগেটিভ প্রান্ত থাকে। পজিটিভ প্রান্তে কী থাকে, ধনাত্মক আদান সঞ্চিত থাকে, নেগেটিভ প্রান্তে কী থাকে, ঋণাত্মক আদান সঞ্চিত থাকে। এইবার এর সঙ্গে যদি আমি কোনো ধাতব পরিবাহী দিয়ে, ঠিক আছে, একটা লাইট বা কোনো ফ্যান বা কোনো মাইককে সেট করি, তাহলে কি এর মধ্যে তড়িৎ প্রবাহ হবে। এই যে ঋণাত্মক আদান থেকে ইলেকট্রন কী যাবে, ধনাত্মক আদানের দিকে যাবে, কারণ পজিটিভ নেগেটিভ আকর্ষণ করছে, এখান থেকে আদান এখানে যাবে। তাহলে আদানের প্রবাহ হবে, মানে ইলেকট্রনের প্রবাহ এই দিকে হবে, তাহলে তড়িৎ প্রবাহ কোন দিকে হবে? তোমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ, মানে মন দিয়ে দেখতে হবে, সেটা কি, সেটা ইলেকট্রনের প্রবাহ যেই দিকে হয় তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে হয়। এটা খেয়াল রাখবে, ইলেকট্রনের প্রবাহ যেই দিকে হয় তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে হয়, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তো এরকমভাবে কী হয়, এরকমভাবে আমাদের লাইট জ্বলে ব্যাটারির সাহায্যে। ব্যাটারির মধ্যে কী হয়, ব্যাটারির মধ্যে রাসায়নিক বিক্রিয়া হয়, রাসায়নিক বিক্রিয়ার ফলে কী হয়, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। কীভাবে হয় আমি আস্তে আস্তে আসছি, পুরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা, ঠিক আছে। এই তড়িৎ কোষকে তো সবসময় এরকমভাবে আঁকা সম্ভব না, এই তড়িৎ কোষকে আমরা কীভাবে আঁকবো বা কীভাবে প্রকাশ করবো সেটা তোমরা জেনে রাখো। একটা বড় ভাই, একটা ছোট ভাই, ঠিক আছে, মানে একটা বড় ভাই, একটা ছোট ভাই। তড়িৎ কোষকে আমরা এরকমভাবে প্রকাশ করি, এরকমভাবে না করে, কারণ এরকমভাবে আঁকা সহজ, ঠিক আছে। তো বড় ভাইয়ে কী থাকে, বড় ভাইয়ে পজিটিভ আদান থাকে আর ছোটো ভাইয়ে নেগেটিভ আদান থাকে, এটা মনে রাখতে হবে। এরকম দুটো তড়িৎদ্বারকে এরকমভাবে আমরা প্রকাশ করি, ব্যাটারির কাজ কি, দুটো তড়িৎদ্বার নিয়েই তো আমাদের মেন কাজ, তাই না? তো এরকমভাবে প্রকাশ করি। এবার তোমাদের জানতে হবে যে তড়িৎ বর্তনী বা ইলেকট্রিক সার্কিট কী। দেখো, এই ব্যাটারির দুই প্রান্ত আমরা পেয়ে গেছি, এখানে একটা ধাতব তার দিয়ে কী করলাম, আমরা একটা লাইটকে লাগিয়ে দিলাম।
তো লাইটকে লাগিয়ে দিলাম, এইবার এই ইলেকট্রন কী হবে, ইলেকট্রন নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাবে আমরা বুঝতেই পারছি। তাহলে এই ইলেকট্রন যদি এখান দিয়ে ঘুরে এখানে গিয়ে এখানে গিয়ে এখানে গিয়ে আবার এই পয়েন্টে চলে আসতে পারে, তার মানে কি এর মধ্যে কোনো জায়গায় ছেদ নেই? যদি এরকম ছেদ থাকতো তাহলে কী হতো, ইলেকট্রন আর যেতে পারতো না। তার মানে কোনো জায়গায় ছেদ নেই, এরকম অবিচ্ছিন্ন পথকে আমরা কী বলবো, এরকম অবিচ্ছিন্ন পথকে আমরা বলবো তড়িৎবর্তনী বা ইলেকট্রিক সার্কিট। এই তড়িৎবর্তনী কয় প্রকার বর্তনী? এই তড়িৎবর্তনী দুই প্রকার, একটা কি একটা মুক্ত বর্তনী বা ওপেন সার্কিট, আর একটা বদ্ধ বর্তনী বা ক্লোজ সার্কিট। মুক্ত বর্তনী বা বদ্ধ বর্তনী কাকে বলে আগে দেখে নাও, মুক্ত বর্তনী কাকে বলে দেখো। এরকম যদি অল টাইম সেট করা থাকে তাহলে কি অল টাইম আমাদের এই লাইটটা জ্বলবে? আমরা তো সেটা চাই না, আমাদের ইচ্ছা মতো চালাতে চাই। তাহলে ইচ্ছা মতো চালাতে গেলে আমাকে কী করতে হবে, একটা ছেদ রাখতে হবে, একটা সুইচ জুড়ে দেবো। যখন এই সুইচটা আমরা অন করব তখন কী হবে, এটা কানেক্ট হয়ে যাবে। এরকমভাবে কানেক্ট হয়ে যাবে, তখন বর্তনীটা কী হয়ে যাবে, বর্তনীটা বদ্ধ হয়ে গেল। এবার যখন আমরা সুইচ অফ করব এরকম ছেদ করে দেবো, ঠিক আছে, এরকম কী হবে, সুইচটা অফ করে দেবো, এরকম ছেদ হয়ে যাবে। মানে তড়িৎ বর্তনীতে যদি কোনো ছেদ না থাকে সেটাকে আমরা কী বলবো, সেটাকে আমরা বলবো বদ্ধ বর্তনী, এবং তড়িৎ বর্তনীতে যদি ছেদ থাকে সেটাকে আমরা কী বলবো, মুক্ত বর্তনী। এবার তড়িৎ প্রবাহ কখন হবে, একমাত্র বদ্ধ বর্তনীতেই তড়িৎ প্রবাহ হবে, কারণ বদ্ধ বর্তনীতে কী হবে, ইলেকট্রনের প্রবাহ হবে, ইলেকট্রনের প্রবাহ যেই দিকে হবে তড়িৎ প্রবাহ কী তার বিপরীত দিক হবে। তাহলে এখানে ক্লিয়ার, বদ্ধ বর্তনী কি, মুক্ত বর্তনী কি, বা তড়িৎ বর্তনী কি? এবার দেখো, এবার তোমাদের একটা আমি উদাহরণ দেবো। ধর এরকম দুটো বিকার আছে, ঠিক আছে, এখানে ছেদ আছে, এই একটা বড় বিকার, ঠিক আছে, তো এখানে জলের উচ্চতা বেশি, এখানে জলের উচ্চতা কম। এখান থেকে আমরা কী বুঝতে পারছি, এখানে জলের উচ্চতা বেশি মানে জলের চাপ বেশি, ফলে কী হবে, জলের প্রবাহ এদিক থেকে এদিকে আসবে। এবার কিছুক্ষণ পরে জলের উচ্চতা আস্তে আস্তে কমতে থাকবে, জলের প্রবাহ কমতে থাকবে। কিন্তু আমরা যদি জলের প্রবাহ অল টাইম বজায় রাখতে চাই তাহলে আমাকে কী করতে হবে, এখানে একটা মোটর সেট করতে হবে, ঠিক আছে। এখানে আমরা একটা মোটর সেট করে দিলাম, মোটরে কী হবে, এই জল এখান থেকে এখানে নিয়ে এই উচ্চতা সমান রাখছে, ঠিক আছে, ফলে কী হচ্ছে, ফলে জলের প্রবাহ একই হারে পড়তে থাকছে। তার মানে কী হচ্ছে, আমাদের বাইরে থেকে কাজ করতে হচ্ছে। এই কাজটাই কী করে, এই কাজটাই করে হচ্ছিল তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেল। সেটা কীভাবে দেখো, এখান থেকে তো এখানে অনেক ইলেকট্রনের প্রবাহ হয়, ঠিক আছে, কিন্তু আমরা বোঝার সুবিধার জন্য ধরো একটা ইলেকট্রনের প্রবাহ হচ্ছে, একটা ইলেকট্রন এখানে, একটা ইলেকট্রন বেশি আছে এখানে, একটা ইলেকট্রন কম আছে, তাহলে কি এটা নেগেটিভ, এটা পজিটিভ। এই তার আগে তোমার একটা জিনিস বলে রাখি, সেটা কি তড়িৎ প্রবাহ একমাত্র যদি বিভব পার্থক্য থাকে, দুটি পয়েন্টের মধ্যে যদি বিভব পার্থক্য থাকে তাহলেই তড়িৎ প্রবাহ হবে, নয় তড়িৎ প্রবাহ হবে না। তাহলে তড়িৎ প্রবাহ কখন হয়, তড়িৎ প্রবাহ হবে যখন বিভব পার্থক্য থাকবে। এখানে জলের প্রবাহ কখন হবে, যখন জলের উচ্চতা বজায় থাকবে, ঠিক আছে, দুটোর উচ্চতা মানে দুটো জলের যে স্তর তাদের মধ্যে পার্থক্য থাকবে উচ্চতার। ঠিক তেমনই তড়িতের ক্ষেত্রে কী হয়, তড়িৎ প্রবাহ কখন হবে, যখন দুটো বিন্দুর মধ্যে বা দুটো তড়িদ্বারের মধ্যে বিভব পার্থক্য থাকবে, তখনই কী হবে, তখনই তড়িৎ প্রবাহ হবে, ঠিক আছে, ক্লিয়ার। তো এখানে কি এখন এটা ধনাত্মক বিভাবে আছে, এটা ঋণাত্মক বিভাবে আছে, তার মানে কি এদের মধ্যে বিভব পার্থক্য আছে। তাহলে কী হবে, এখন বিভব পার্থক্য আছে, এটা পজিটিভ এটা নেগেটিভ, ফলে কী হবে, এই নেগেটিভটাই পজিটিভের দিকে আসার চেষ্টা করবে, এই নেগেটিভ এই পাশ দিয়ে গিয়ে এর মধ্যে থেকে এখানে আসার চেষ্টা করবে, তাহলে কি এর মধ্যে যে তড়িৎ প্রবাহ হবে, লাইট জ্বলবে। কিন্তু ইলেকট্রনটা যখন এখানে চলে আসবে, এখানে একটা ইলেকট্রন বেশি ছিল তার মানে সেই ইলেকট্রনটা নেই, এখানে ইলেকট্রনটা চলে আসবে, তার মানে কি এদের আধান জিরো জিরো হয়ে যাবে, তাহলে দুটোরই বিভব কি সেম সেম, এখন কি তড়িৎ প্রবাহ হবে, হবে না, তার মানে লাইট জ্বলবে না। আমাদের তড়িৎ কোষের কাজ কি, এই মোটরের যা কাজ, এই বিভব পার্থক্যটাকে বজায় রাখা। সেটা কীভাবে, এই ইলেকট্রন তো এখানে চলে আসলো, এবার এদের মধ্যে হবে রাসায়নিক বিক্রিয়া, এখানে রাসায়নিক পদার্থ থাকবে, এই ইলেকট্রনটা এটা পজিটিভ আছে, এই ইলেকট্রনটা কী করবে, সেই ইলেকট্রনটাকে এখানে যেই আসবে ওই ইলেকট্রনটাকে এই রাসায়নিক বিক্রিয়ার ফলে যে এনার্জি তৈরি হবে ওই এনার্জি ওই ইলেকট্রনটাকে দিয়ে দেবে। এইবার এখানে যেমন এনার্জি দিলে জল তুলতে পারে, ইলেকট্রনটাকে এনার্জি দিয়েছি, তাহলে কী হবে, ইলেকট্রনটা এই নেগেটিভ, ইলেকট্রনটা নেগেটিভ হওয়া সত্ত্বেও, এটা যেহেতু নেগেটিভ ছিল, নেগেটিভ হওয়া সত্ত্বেও এই ইলেকট্রনটা এখানে চলে আসবে, কারণ এই তড়িৎ কোষ ইলেকট্রনটাকে এনার্জি দিচ্ছে, ঠিক আছে, বিভব পার্থক্য বজায় রাখার চেষ্টা করছে, ঠিক আছে, ফলে কি এটা আবার নেগেটিভ হয়ে যাবে, এটা আবার পজিটিভ হয়ে যাবে,
আবার ইলেকট্রনের প্রভাব হবে, ব্যাস এরকম চলতেই থাকবে। ফলে কি হবে? ফলে লাইট অল টাইম জ্বলতে থাকবে। এবারে যখন আমরা সুইচ অফ করে দেবো, এখানে সুইচ ছিল, সুইচ অফ করেছিল, প্রভাব হবে না, বিভব পার্থক্য থাকবে। তাহলে বোঝা গেল তড়িৎ কোষের কাজ কি? তড়িৎ কোষ কি করে? তড়িৎ কোষ এই দুটি তড়িৎদ্বারের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে। সেটাই কি? সেটাই হচ্ছিল যে এনার্জি দিয়ে বা যে বিভব পার্থক্য বজায় রাখে তাকেই আমরা কি বলি? তাকেই আমরা বলি তড়িৎচালক বল। তাহলে তড়িৎচালক বলের কাজ কি? এই তড়িৎচালক বলটা দুটি তড়িৎদ্বারের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখছে। এবার তোমাদের যদি সংজ্ঞা দেয় যে কোনো কোষের তড়িৎচালক বল বলতে কি বোঝো, তাহলে তোমরা অ্যান্সার দেবে মুক্ত বর্তনীতে। কেন তোমাকে মুক্ত বর্তনী বলতে হবে সেটা আমি আসছি, কেন বদ্ধ বর্তনী বলবে না? মুক্ত বর্তনীতে, মুক্ত বর্তনী কি মানে কি? এদের মধ্যে কোনো সংযোগ নেই, এটা পজিটিভ আছে, এটা নেগেটিভ আছে, লাইট জ্বলবে না। এই মুক্ত বর্তনীতে দুটি তড়িৎদ্বারের মধ্যে যে বিভব পার্থক্য থাকে, ঠিক আছে, এটা ধনাত্মক আধানে আছে, এটা ঋণাত্মক আধানে আছে, মানে এটা ধনাত্মক বিভব, এটা ঋণাত্মক বিভব, তার মানে বিভব পার্থক্য আছে। মুক্ত বর্তনীতে দুটি তড়িৎদ্বারের মধ্যে যে বিভব পার্থক্য থাকে তাকে ওই কোষের কী বলা হয়? ওই কোষের বিভব পার্থক্য বলা হয়, সরি, মানে তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ বলা হয়। ক্লিয়ার? এবার বদ্ধ বর্তনী কেন বলবে না? দেখো এখানে যদি আমি বদ্ধ বর্তনী দিই, এর মধ্যে কী হবে? তড়িৎ প্রবাহ হবে। তড়িৎ প্রবাহ হলে এই যে তোমরা পরবর্তীতে জানবে যে তড়িৎ কোষের নিজেরও রেজিস্ট্যান্স বা রোধ থাকে, ফলে কী হয়, এখানে কিছু পরিমাণ এই যে বিভব পার্থক্য সেটা নষ্ট হয়। মানে ধরো এদের মধ্যে বিভব পার্থক্য 10 ভোল্ট ছিল, ঠিক আছে, এইবার এদের তড়িৎ প্রবাহ হলে এর মধ্যে রোধ আছে, এই রোধও কিছু বিভব খেয়ে নেবে, ধরো 2 ভোল্ট বিভব খেয়ে নিল, তাহলে তুমি মান কত পাবে? 8 ভোল্ট পাবে, মানে সঠিক যা বিভব পার্থক্য সেটা তুমি পাবে না, ঠিক আছে। এবার যদি আমি খুলে দিই, মুক্ত বর্তনী করে দিই, তাহলে কী হবে? এর মধ্যে দিয়ে তড়িৎ যেতেই পারবে না। তাহলে এখানে এই দুটোর মধ্যে যদি বিভব পার্থক্য আমরা মেপে নিই, এখানে তড়িৎ যেতে পারবে না, ফলে কী হবে? কোনো ভোল্টই নষ্ট হবে না, নষ্টই হবে না, তাহলে কি আমরা 10 ভোল্টই পাবো। তার মানে এই তড়িৎ কোষের যে বিভব পার্থক্য সেই সঠিক মানটা আমরা পাবো। তাহলে মুক্ত বর্তনীতে কেন আমরা এই বিভব পার্থক্য মাপবো? ক্লিয়ার? তাহলে 10 ভোল্টই পাবো, তাহলে কী হবে? এই তড়িৎ কোষের মুক্ত বর্তনীতে দুটি তড়িৎদ্বারের মধ্যে যে বিভব পার্থক্য থাকবে সেই সঠিক মানটা পাবো, সেই বিভব পার্থক্যকে আমরা কী বলবো? ওই কোষের তড়িৎচালক বল। তাহলে এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করলে যে বিভব, তড়িৎ বিভবের যা একক সেটা কী ছিল? ভোল্ট ছিল। বিভব পার্থক্যের একক কী ছিল? ভোল্ট ছিল। তাহলে তড়িৎচালক বলের একক কী হবে? এখানে অনেকে মনে করবে তড়িৎচালক বল হচ্ছিল একটা বল, কিন্তু নাম দেখে যেও না, এটা কোনো বল নয়, এটা এক প্রকার শক্তি যে কী করে ইলেকট্রনকে এনার্জি দিয়ে বিভব পার্থক্য বজায় রাখার চেষ্টা করে, মানে বিভব পার্থক্য বজায় রাখে। তাহলে সেটা কী? সেটা হচ্ছিল এক প্রকারের তড়িৎচালক বল, এক প্রকারের বিভব পার্থক্য। তাহলে কী হবে? তাহলে এখানে তুমি লিখতে পারো, লিখতে পারো যে বিভব, তড়িৎ বিভব, ঠিক আছে, কালি বসছে না, বিভব, তড়িৎ বিভবের একক ভোল্ট, পার্থক্য আমি আর লিখলাম না, বিভব পার্থক্য, পার্থক্যের একক কি? পার্থক্যের একক ভোল্ট, আর কি, আর হচ্ছিল তড়িৎচালক বল। তড়িৎচালক বল কোনো বল নয়, অনেকের নাম কি হয়, অনেকের নাম হয় সৌরভ কিন্তু সে দুর্গন্ধ ছড়ায়, তো সেরকমই ব্যাপার। তড়িৎচালক বল নাম বল আছে কিন্তু এটা আসলে কোনো বল নয়, এটা বিভব প্রভেদকে রিপ্রেজেন্ট করছে। এটা যেহেতু বিভব প্রভেদকে দুটো তড়িৎদ্বারের মধ্যে রিপ্রেজেন্ট করছে, তার মানে এর একক বিভব প্রভেদের একক হবে, বিভব প্রভেদের একক কি? ভোল্ট। তার মানে এর থেকে তোমাদের কোশ্চেন আসতেই পারে যে একটার একক তোমরা নির্ণয় করো, এই তিনটেরই একক কি? তিনটেরই একক ভোল্ট, একদম ক্লিয়ার। এইবার তোমাদের কোশ্চেনে দিতেই পারে যে কোনো তড়িৎ কোষের তড়িৎচালক বলের মান 1 ভোল্ট বলতে কী বোঝো, তার অ্যান্সার কী হবে? ওই তড়িৎ কোষের দুটো তড়িৎদ্বারের মধ্যে বিভব পার্থক্য কত? 1 ভোল্ট। তাহলে সেটাই কি? সেটাই তড়িৎচালক বল। মানে কোনো কোষের তড়িৎচালক বল 1 ভোল্ট বলতে আমরা বুঝি ওই কোষের দুটো তড়িৎদ্বারের মধ্যে বিভব পার্থক্য 1 ভোল্ট। ক্লিয়ার? আশা করি তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আর এখানে তোমাদের আগে একটা কথা বলিনি, সেটা কি? সেটা হচ্ছিল আমরা যে তড়িৎ বিভবের কি, তড়িৎ বিভবের যে সিজিএস একক, সেখান থেকে যদি আমরা এসআই এককে কনভার্ট করতে যাই, তাহলে আমাদের এই সূত্রটা কাজে লাগবে যে 1 স্ট্যাট ভোল্ট = 300 ভোল্ট। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে।
তাহলে আজকে এই পর্যন্তই। যদি এই চ্যাপ্টারের নোটের প্রয়োজন হয় আমি আবারও বলছি, তোমরা ডিসক্রিপশন বক্সে ক্লাস টেনের টেলিগ্রামের চ্যানেল মানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখানে জয়েন হতে পারো। এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। এবং যদি মনে হয় যে এই ভিডিওটা দেখে তোমরা উপকার পাচ্ছ তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো, তাহলে তোমার বন্ধুরাও উপকার পাবে। তাহলে আসি, পরের দিন আমি কী করবো, পরের দিন আমি তড়িৎ প্রবাহ এবং ওহমের সূত্র কী এই নিয়ে আলোচনা করবো।